চাচিমশাই আপনি যদি একটু এগিয়ে দেখেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেখছি পণ্ডিত মশাই প্রণাম আপনি এখানে আগে হ্যাঁ জানেনই তো নিমাই আমার শিষ্য তাই মাঝে মাঝে এসে এনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই ভালো খুব ভালো আপনি শুনেছেন বোধহয় আমার কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাই পণ্ডিতের বিয়ের কথা উঠেছে আগে হ্যাঁ শুনলাম এখানে এসেই শুনলাম ভালো হবে খুব ভালো হবে একেবারে রাজযোগ যাকে বলে আসুন আসুন বল্লো আচার্য মশাই আসুন আসুন বল্লো আচার্য মশাই আসুন বাহ খুব ভালো দিনেই বিয়ের পাকা কথা বলতে এসেছি নবদ্বীপের জ্ঞানীগুণীরা উপস্থিত রয়েছেন কিন্তু নিমাই পণ্ডিতকে দেখছি না নিমাই ওর বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে ভেতরে গেছে আপনি আপনি বসুন না একটু জল মিষ্টি মুখে দিন তার আগে আপনি শুনুন আমার কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আপনার পুত্র নিমাইয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি এই প্রস্তাবে আপনি আপনারা সম্মত তো আমি আমার নিমাই আর আপনার মেয়ের চার হাত এক করে দিতে দেরি করতে চাই না ব্যাস 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 তাহলে আর দ্বিধার কোনো কারণ নেই পাকা কথা শেষ এবার দিনকনের কথাটা সেরে ফেলুন দেখুন আমি আমার পুরোহিতকে দিয়ে পঞ্জিকা দেখিয়ে এসেছি এই মাসে একটি শুভ দিন আছে পরের মাসটা তো মল মাস যদি দিনটা একটু বলেন আগামী পরশুই বিয়ের শেষ তিথি কিন্তু এত দ্রুত কি বিবাহের ব্যবস্থা করা আপনাদের পক্ষে সম্ভব না হলে সামনের মাসটা ছেড়ে তার পরের মাসে কোনো শুভ দিন আছে কিনা দেখতে হবে আপনি সম্মত আগামী পরশুতে সব গোছাতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ পারবো ব্যাস 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 তাহলে তো কোনো কথাই নেই ওই কথাই ঠিক হলো আগামী পরশুই কিন্তু বিয়েটা হচ্ছে আচ্ছা বলছিলাম বিয়ের লগ্ন কখন সেদিন দুটি লগ্ন আছে একটি সন্ধ্যায় একটি মধ্যরাতে আপনার কোন লগ্নে বিবাহ দিতে চান বলুন আমি সেভাবেই ব্যবস্থা করব আচার্য মশাই আমার তো মনে হয় সন্ধ্যা লগ্নেই বিয়ে দিয়ে দেওয়াটা ভালো অবশ্যই অবশ্যই তাহলে কিন্তু ওই সন্ধ্যা লগ্নেই বিয়ে স্থির হইল হ্যাঁ এবার তো মিষ্টি মুখ করুন খুশি তো নিমাই ঠাকুর নিমাই ঠাকুর প্রণাম নিমাই পণ্ডিত কোথায় ওনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে নিমাই নিমাই হ্যাঁ কি হয়েছে বিভাকর তুমি এখানে কি হয়েছে জগাই মাধাই সম্ভবত আঁচ করেছে যে আমি রজনী আর ঠাকুমা চারিদিকে ঘুরছি বিয়ে দেবার পুরুতের জন্য আজকাল ঘন ঘন রজনীদের বাড়িতে আসছে জগাই মাধাই কি হবে ঠাকুর আর আপনি কবে আমাদের বিয়ে দেবেন দিতে পারবেন তো দেখো বিভাকর সূর্য পশ্চিমে উদয় হতে পারে কিন্তু নিমাই পণ্ডিতের কথার কোনো নড়চড় হবে না তোমাদের বিয়ে যখন দেব বলেছি তখন দেবই বাবাজি বাবাজি হ্যাঁ আমি বলছিলাম যে তুমি নিজেকে না এর মধ্যে জড়িও না না সতত আমি ভয় পাচ্ছি শেষে আমার মেয়ের বিয়েটা উপর শান্ত হন আচার্য মশাই কিচ্ছু চিন্তা করবেন না
জগাই মাধাই কিন্তু সহজ লোক নয়। তুমি পণ্ডিত মানুষ, আর ওরা বাহুবলে শয়তানি করে। আপনি আমার উপর আস্থা রাখুন আচার্য মশাই। তোমার উপর আস্থা তো আমাদের আছেই, কিন্তু ওরা যে প্রকৃতির লোক, তুমি তো একা ওদের সঙ্গে পেরে উঠবে না বাবা। নিমাই বাবা, আমার উৎকণ্ঠা আর বাড়াস না রে বাবা। কি ভাবিস তুলসী বুড়ি, এই নবদ্বীপে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? আমাদের দুজনের এই চার চোখ নবদ্বীপে সব সময় আনাচে কানাচে ঘুরে। কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কে কি ফন্দি আটছে, সবই আমাদের জানা। এইটা তুই নাতনিকে নিয়ে শ্রীবাসের ঘরে গেছিলি, সেটাও জানি। অদ্বৈত আচার্যের সঙ্গে কথা বলেছ, তাও আমাদের জানা। ঘাটে দাঁড়িয়ে নিমাই পণ্ডিতের সাথে কথা বলেছিস, সেটাও জানি। সব সব খবর আমাদের জানা। কিরে, কেমন চমকে দিলাম বুড়ি বল। আমাদের লোক চারিদিকে ছড়ানো, তারা সবার সব কথা আমাদের কানে এসে গুঁজে দেয়। সুতরাং বুঝতেই পারছিস, আমাদের সঙ্গে চালাকি করে পার পাবি না, ফল হবে সাংঘাতিক। আমি তো ভেবেছিলাম তোর নাতনিকে শুধু সাধন সঙ্গিনী করে রাখ, কিন্তু এমন প্যাচ মারলে তো গলা কেটে বালির চড়ায় পুঁতে দেব, কাকপক্ষীও টের পাবে না। আর টের পেলেও টু শব্দ করবে না, কারণ তারা সবাই আমাদেরকে খুব ভালো করেই চেনে। ফু দিয়ে ঘর জালি একবারে ভিটে ছাড়া করে দেব। তাই এখন থেকে তোদের ঘরে আমি পাহারা বসিয়ে গেলাম, পালাবার চেষ্টা করলেই গলা টিপে মেরে ফেলবে। আর যদিও বা ঘর থেকে পালাতে পারো, ঘাট পেরিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, কারণ সেখানেও চৌপ্রহর পাহারাদারেরা থাকবে। তাহলে সার কথা কি দাঁড়ালো, পালাবার চেষ্টা করলেই মরবে। এই তুই পাহারা দিবি, চোখ কান সব খোলা রাখবি। এই বুড়ি বড় শেয়ানা, কোনো রকম বেচাল দেখলেই বুঝেছিস, তারপর আমরা সব সামলে নেব। চল রে মাথায়। আমার জীবের কোনো লাগাম নেই, কি বলতে কি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করিয়ে দেবেন। তা সাত সকালে বাগদি পাড়ায় কেন, ইয়ে কি অঘটন বলে দেখি। বহুদিন আগে আপনার দাদা হয়েছিল, আপনার পায়ের ধুলো আমার ভিতে ধন্য হয়ে গেল ঠাকুর। ও ঠাকুর, আমার দাওয়ায় আসন পেতে দিলি বসবেন?